সুপ্রিয় বন্ধুরা ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম এখন আমি এস এস সিলেট বোর্ড দুই সাধারণ গণিত থেকে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব উদ্দীপকে তিনটি সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণ এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস পি তৃতীয় সমীকরণ জি অফ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান প্রশ্ন ক পি অফ এ এর মান নির্ণয় করো খ পি এর মান কত হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তা নির্ণয় করো গ জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো প্রশ্ন ক প্রশ্ন ক তে দেওয়া ছিল পি অফ এ এর মান নির্ণয় করো তো বন্ধুরা প্রথম সমীকরণে এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো বন্ধুরা এটা একটি সেট এটা সেটের একটি গঠন পদ্ধতি তো বন্ধুরা এই পদ্ধতিটি আমরা একটু সমাধান করব সমাধান করে এক্স এর মান নির্ণয় করবো বন্ধুরা এখানে একটি সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো এই সমীকরণটি সমাধান করলে এক্স এর দুইটি মান পাওয়া যাবে এবং সেই দুইটি মানই হবে এ সেটটি এখানে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো এখানে আমরা মিডল ফ্যাক্টর করবো মাইনাস টেন এক্সকে মিজর ফেক্টরের সাহায্যে ভাঙবো ভাঙলে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস বন্ধুরা মাইনাস টেন এক্সকে ভাঙছি এমনভাবে ভাঙছি যেন যোগ করলে মাইনাস টেন পাওয়া যায় এবং গুণ করলে টোয়েন্টি পাওয়া যায় দেখো বন্ধুরা মাইনাস সিক্স এক্স এবং মাইনাস ফোর এক্স এই দুইটিতে টেন পাওয়া যায় এবং সিক্স এবং ফোর গুণ করলে আমরা টোয়েন্টি ফোর পাই দেখো বন্ধুরা চারশ চব্বিশ আমরা এইভাবে মিডল ফ্যাক্টর করেছি এখন এই জোড়া থেকে আমরা এক্স কমন নেবো এবং এই জোড়া থেকে আমরা ফোর কমন নেব তাহলে বন্ধুরা হয় এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এখন বন্ধুরা আমরা এক্স মাইনাস সিক্স কমন নেব এক্স মাইনাস সিক্স কমন নিলে হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এখন বন্ধুরা এই দুইটি গুণ আকারে আসে এবং তার মান হলো জিরো তাহলে যে কোনো একটির মান অবশ্যই জিরো হতে হবে তাই আমরা লিখলাম হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস সিক্স জিরো এখন এই মাইনাস ফোরকে আমরা পক্ষে দিয়ে দিলাম তাহলে হলো এক্স 4 ফোর এবং এই মাইনাস সিক্সকে আমরা পক্ষে দিয়ে দিলাম তাহলে হলো এক্স 6 সিক্স তাহলে আমরা এ এর মান পেলাম ফোর সিক্স তাহলে এ সেটের দুটি উপাদান একটি হল ফোর আর একটি হলো সিক্স বন্ধুরা প্রশ্নে বলেছিল বন্ধুরা প্রশ্নে বলেছিল পি অফ এর মান নির্ণয় করো তাহলে বন্ধুরা আমরা এ এর মান পেয়েছি ফোর এবং সিক্স তাহলে পি অফ এ হল এ সেটের শক্তি সেট এখন আমাদের এ সেটের শক্তি সেট এর মান নির্ণয় করতে হবে তাহলে বন্ধুরা এখানে এ সেটে দুইটি উপাদান আছে এই দুইটি উপাদানের শক্তি সেট হলো এই দুইটি উপাদান দিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় তা এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট তাহলে পি অফ এ ইকুয়াল এখন এই ফোর এবং সিক্স দিয়ে আমরা যতগুলো উপসেট তৈরি করা যায় ততগুলো উপসেট তৈরি করব তাহলে প্রথমে আমরা একটি ফাঁকা সেট তৈরি করলাম তারপরে শুধু ফোর নিলাম তারপর শুধু সিক্স নিলাম তারপর ফোর এবং সিক্স উভয়ই নিলাম তাহলে নিউ সেট ফাঁকা সেট ফোর সিক্স তাহলে এ সেটকে যদি আমরা পি অফ এ করি তাহলে আমরা সেই সেটে চারটি উপাদান পাই বন্ধুরা এখন আমরা খ নম্বর সমাধান করব খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি এর মান কত হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তা নির্ণয় করো বন্ধুরাও আমরা উদ্দীপককে খেয়াল করি উদ্দীপকের দ্বিতীয় সমীকরণে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস পি বন্ধুরা তাহলে উদ্দীপকের দ্বিতীয় সমীকরণে পি এর কথা উল্লেখ আছে তাহলে এই দ্বিতীয় সমীকরণের সাহায্যে আমরা পি এর মান কত তার নির্ণয় করবো এবং পি এর মান হওয়ার শর্ত হল এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তাহলে বন্ধুরা এখন আমরা খারাপ প্রশ্নটা সমাধান করি প্রথমে লিখবো দেওয়া আছে দ্বিতীয় সমীকরণটি লিখব এখন এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস পি তো বন্ধুরা দেখো প্রশ্নে বলা আছে পি এর মান কত হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তাহলে আমাদের এফ অফ মাইনাস টু এর কথা বলা আছে যেহেতু শর্তটা হচ্ছে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো তাই এই সমীকরণের সাহায্যে আমরা এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করবো তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল বন্ধুরা এফ অফ এক্স থেকে যদি আমরা এফ অফ মাইনাস টু নির্ণয় করি তাহলে এক্সের পরিবর্তে আমাদের মাইনাস টু বসাতে হবে এবং যত জায়গায় এক্স আসে প্রত্যেক জায়গায় এক্স এর পরিবর্তে আমরা মাইনাস টু বসাব তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল মাইনাস টু হোল্ড টু দ্য পাওয়ার ফোর দেখো বন্ধুরা এখানে এক্স আসে তাই এক্সের পরিবর্তে আমরা মাইনাস টু বসালাম তারপর প্লাস থ্রি ইন্টু মাইনাস টু হোল কিউব বন্ধুরা এখানে এক্স কিউব আসে তাই এক্সের পরিবর্তে আমরা মাইনাস টু বসিয়েছি এখানে এক্স আসে আমরা এক্সের পরিবর্তে আমরা মাইনাস টু বসাবো বন্ধুরা এখন আমরা পরের লাইনে আসি বন্ধুরা মাইনাস টু হোল টু দ্য পাওয়ার ফোর এর মান সিক্সটিন হয় মাইনাস টু হোল কিউবের মান মাইনাস এইট হয় বন্ধুরা দেখো এইখানে এইখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে কিন্তু এখানে মাইনাসটা উঠে গেছে কারণ পাওয়ার হচ্ছে জোর সংখ্যা কিন্তু এইখানে মাইনাসটা উঠে যাবে না কারণ পাওয়ার হচ্ছে বিজোর সংখ্যা থ্রি হচ্ছে বিজোর সংখ্যা তাই পাওয়ারটা উঠে যাবে না তাহলে থ্রি ইন্টু মাইনাস এইট প্লাস টুকে স্কোয়ার করলে হয় ফোর প্লাস মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তাহলে তিন দুগুণে ছয় মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ফোর প্লাস পি তিন আটা চব্বিশ ষোলোর সাথে ছয় যোগ করলে হয় বাইশ আর মাইনাস চব্বিশের সাথে মাইনাস ফোর যোগ করলে হয় মাইনাস টোয়েন্টি এইট তাহলে মাইনাস টোয়েন্টি এইট থেকে প্লাস বাইশ বাদ দিলে হয় মাইনাস সিক্স আর ফোর পি আর ওয়ান পি এই দুইটি যোগ করলে হয় ফাইভ পি এখন বন্ধুরা প্রশ্নে বলা আছে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো তাই লিখলাম প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো আর আমরা সমাধান করে এফ অফ মাইনাস টু এর মান পেলাম ফাইভ পি মাইনাস সিক্স তাহলে এখানে এফ অফ মাইনাস টু এর পরিবর্তে আমরা বসালাম ফাইভ পি মাইনাস সিক্স ইকুয়াল জিরো এখন এই মাইনাস সিক্সকে আমরা ডান পক্ষে দিয়ে দিব তাহলে ফাইভ পি ইকুয়াল সিক্স এখন এই ফাইভকে আমরা ডানপক্ষে দিয়ে দেবো তাহলে পি ইকুয়াল সিক্স বাই ফাইভ বন্ধুরা প্রশ্নে বলেছিল পি এর মান কত হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তাহলে বন্ধুরা এখন আমরা পি এর মান পেলাম সিক্স বাই ফাইভ তাহলে পি এর মান সিক্স বাই ফাইভ হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে বন্ধুরা প্রশ্ন গতে আসি গতে বলা হয়েছে জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো বন্ধুরা উদ্দীপকের তৃতীয় সমীকরণটি লক্ষ্য করো এই তৃতীয় সমীকরণে জি অফ ওয়াই এর মান দেওয়া আছে জি অফ ওয়াই মান হল থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমাদের এই সমীকরণের সাহায্যে এই মানটি আমাদের নির্ণয় করতে হবে বন্ধুরা এখন আসি সমাধানে দেওয়া আছে উদ্দীপকে জি অফ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এখন ওয়াই এর পরিবর্তে ওয়াই মাইনাস টু বসাবো তাহলে যত জায়গায় ওয়াই আছে প্রত্যেক জায়গায় ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই মাইনাস টু বসাবো তাহলে প্রথমে ওয়াই এর পরিবর্তে আমরা বসালাম ওয়াই মাইনাস টু তারপর এখানে থ্রি ইন্টু ওয়াই আছে তাহলে এখন থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু তারপর নিচেও ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই মাইনাস টু বসাব তাহলে বন্ধুরা এখন এই থ্রির সাথে ওয়াই মাইনাস টু গুণ করবো আবার এই নিচের থ্রির সাথেও আমরা ওয়াই মাইনাস টু গুণ করবো তাহলে হয় থ্রি ওয়াই মাইনাস সিক্স প্লাস ওয়ান থ্রি ওয়াই মাইনাস সিক্স মাইনাস ওয়ান বা এই মাইনাস সিক্সের সাথে প্লাস ওয়ান যদি যোগ করা হয় তাহলে হয় মাইনাস ফাইভ আর নিচেও মাইনাস সিক্সের সাথে মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস সেভেন তাহলে বন্ধুরা এখন দেখো যোজন বিয়োজন করব বন্ধুরা আমরা যদি যোজন বিয়োজনটা করি তাহলে আমরা যদি শুধুমাত্র এ কে যোজন বিয়োজন করি তাহলে দেখো এ এর নিচে মনে মনে ওয়ান আছে এ এ কে যদি এখন আমরা যোজন বিয়োজন করি তাহলে উপরেও এ লিখবো নিচেও এ লিখব লিখে আমরা উপরে হরটাকে যোগ করব এবং নিচে হরটাকে বিয়োগ করব। এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম তাহলে বন্ধুরা দেখো জি অফ ওয়াই মাইনাস টু এটার নিচে মনে মনে ওয়ান আসে তাহলে আমরা উপরে নিচে প্রথমে জি অফ ওয়াই মাইনাস টু লিখবো তারপর নিচের ওয়ানটা উপরে যোগ করবো একবার একবার নিচে বিয়োগ করব এভাবে আমরা যোজন বিয়োজন করব। তো বন্ধুরা ডান পক্ষেও ঠিক একই কাজ করব থ্রি ওয়াই মাইনাস ফাইভ লিখবো নিচেও থ্রি ওয়াই মাইনাস ফাইভ লিখবো তারপর উপরে হটটা যোগ করব নিচে হটটা বিয়োগ করব তাহলে এখন থ্রি ওয়াই আর থ্রি ওয়াই যোগ করলে হয় হচ্ছে সিক্স ওয়াই আর মাইনাস ফাইভ আর মাইনাস সেভেন যোগ করলে হয় মাইনাস টুয়েলভ নিচে থ্রি ওয়াই আর থ্রি ওয়াই কাটা যায় তাহলে মাইনাস ফাইভ আর প্লাস ওয়াই হচ্ছে টু এখন বন্ধুরা এখান থেকে আমরা টু কমন নিব টু কমন নিলে হয় থ্রি ওয়াই মাইনাস সিক্স এখন নিচের টু আর উপরের টু কাটা তাহলে মান হলো আমাদের থ্রি ওয়াই মাইনাস সিক্স বন্ধুরা প্রশ্নে বলেছিল দেখো এটার কথা এটার মান নির্ণয় করতে বলেছিল প্রশ্নে তাহলে আমরা এটার মান পেলাম থ্রি ওয়াই মাইনাস সিক্স বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও সৃজনশীল প্রশ্ন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ